বন্ধুরা, জয়স্মৃতি বেশ কয়েকবার তোমাদেরকে বলবে বলবে করে বলতে পারলো না, তাই আমি মাইকটা হাতে নিলাম। আমরা এখন আমাদের আজকের এখনের যে ডেস্টিনেশন পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে কৈলাসহর শিববাড়ি। এখানে একটু লেটে আসার কারণ তোমাদেরকে সানসেট দেখাবো। তো লেট করতে গিয়ে হয়তো একটু বেশি লেট হয়ে গেছে, বুঝতে পারছি না, জাগে গেলে বুঝতে পারবো। সুদীপ সাডেনলি একটু সিক ফিল করছে, কিন্তু আমরা তারপরেও তোমাদের জন্য ওই শিববাড়ির দিকে রওনা দিয়েছি। কৈলাসহর থেকে 500 কিলোমিটার হবে, শুনেছি জায়গাটা দুর্দান্ত সুন্দর। আমাদের সাথে থাকবে তোমরা, আমাদের সাথে যতক্ষণ তোমরা আছো ততক্ষণ আমাদের এনার্জি সেম পরিমাণেই থাকবে। রিসেন্টলি এই জায়গাটাতে অনেকেই গিয়েছে এবং ব্লগ বানিয়েছে, তা দেখে আমারও খুব শখ হলো এই জায়গাতে যাব এবং এই শিববাড়িটা তোমাদের সামনে এক্সপ্লোর করব। তো আজকে আমরা ডেস্টিনেশন ডায়েরিজ টিম শিববাড়িতে যাচ্ছি। রাস্তার দুপাশে জনজাতি ভাই বোনেরা কাজ সেরে বাড়ি ফিরে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে, সবুজ বন দুপাশে, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। দারুণ ভিউ, খুব ভালো লাগছে মনটা। একটা বিকেল অবশ্যই তোমরা এসে এই জায়গাতে কাটিয়ে যেতে পারো। আমাদের আজকে প্ল্যান ছিল এই জায়গাটার সানসেট তোমাদের সামনে তুলে ধরার জন্য, কারণ জায়গাটা সমতল থেকে অনেকটাই উঁচুতে, তার জন্য এখানের সানসেটের যে ভিউটা আসে সেটা অসাধারণ হয়। বাট জানি না কতদূর কি দেখাতে পারবো, কারণ আমাদের আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এসে পৌঁছে গেছি, এই দেখো দূরের পাহাড়গুলো দারুণ লাগছে, পাহাড়গুলোকে একেবারে মোহময়ী বলে মনে হচ্ছে। খুবই সুন্দর জায়গাটা, মানে যতদূর ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি সুন্দর। তো ফ্রেন্ডস, আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন পয়েন্ট ডেস্টিনেশন ডায়েরিজ টিম কৈলাসহরের শিববাড়িতে। এই শিববাড়িতে হয়তো তোমরা অনেকে এসেছো, হয়তো আসোনি। যারা আসোনি তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখবে, আমাদের সাথে থাকবে, এবং যারা এসেছো কাইন্ডলি তোমরাও আমাদের সাথে থেকো। আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, তোমাদের সাপোর্ট চাই, অনেক অনেক ভালোবাসা চাই। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। জয়স্মৃতি লাফিয়ে লাফিয়ে নিচে নেমে যাচ্ছে, সামনে একটা বসার জায়গা আছে। আমাদের প্ল্যান ছিল সেই জায়গাতে বসে একটু স্ন্যাক্স খাবো এবং তোমাদের সাথে একটু গল্প করব, আড্ডা মারব, কিন্তু তার হলো না। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, পুরো চারদিক একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে। সানসেট তো আজকে আর দেখাতে পারলাম না, আমরা সরি তার জন্য। আমরা চেষ্টা করব আরেকদিন এই জায়গাতে এসে এখানকার যে সানসেটের ভিউটা সেটা তোমাদের সামনে তুলে ধরার। এই বসার জায়গার পাশ দিয়ে সিঁড়িটার শেষ মাথা যেটা একেবারে জঙ্গলের মধ্যে গিয়ে শেষ হয়েছে, আমার খুব ইচ্ছে ছিল ওই শেষ মাথা পর্যন্ত যাওয়ার, বাট উজ্জ্বল দাদা যেতে দেয়নি, বলল কি সন্ধ্যা হয়ে গেছে, পাহাড়ের মধ্যে এসেছো, যাওয়াটা ঠিক হবে না। যেটা বুঝতে পারলাম, উজ্জ্বল দাদা ভূতে ভয় পায়, আমিও কিছুটা পাই, তার জন্য আর সাহস করিনি একেবারে শেষ মাথা পর্যন্ত যাওয়ার। তো আজকের শিববাড়ি ব্লগে আর বিশেষ কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। এখানকার ন্যাচারাল বিউটি দারুণ সুন্দর, তোমরা অবশ্যই এই জায়গাতে একদিন এসো এবং ঘুরে যেও, খুবই সুন্দর জায়গাটা। তো আজকে এ পর্যন্তই, তোমরা আমাদের সাথে থেকো, আমরা আরও নতুন নতুন জায়গাতে যাবো।